অমায়রা এই যে ভগবানের নাম পৃথিবীতে যত প্রকারের পাহাড় পর্বত রয়েছে এই পাহাড় পর্বতগুলো যদি হতো কালীর বটিকা এই পৃথিবীতে যত প্রকারের কল্পবৃক্ষ রয়েছে এই কল্পবৃক্ষগুলো যদি হতো বাবা কলম এই শূন্য আকাশটা যদি হতো কাগজ যিনি গণেশ ঠাকুর অনন্ত কাল ধরে ভগবানের নাম তিনি রচনা করে উল্লেখেও শেষ করতে পারেন যিনি ব্রহ্মা যার চারটি বদন বাবা সেই চতুর বদনেও তিনি হরি কথা কৃষ্ণ কথা বলে শেষ করতে পারেন না যিনি মহাদেব যার পাঁচটা বদন সেই পাঁচটি বদনেও তিনি হরি কথা কৃষ্ণ কথা বলে শেষ করতে পারেন না বাবা আর আমার এই একটা বদনই আমি কেমন করে বলবো তবে যদি আপনাদের কৃপা হয় সাধুগুরু বৈষ্ণবের যদি করুণা হয় তবেই কিছু বলতে পারি তো দেখুন বাবা এই যে ভগবানের নাম এই ভগবানের নাম সর্বপ্রথম আমার মহাপ্রভু তিনি প্রচার করেছেন তো বাবা এই যে আমার মহাপ্রভু তিনি এই যে হরি নাম কৃষ্ণ নাম প্রচার করেছিলেন এই মহাপ্রভুকে কেউ কেউ বলেন তিনি নাকি একজন সমাজ সেবক আবার কেউ কেউ বলেন তিনি নাকি একজন বদ্ধ পাগল আবার কেউ কেউ বলেন তিনি নাকি হচ্ছেন ভগবান কিন্তু কবিরাজ গোস্বামী কলম দিয়ে বললেন আমার মহাপ্রভু কে জানো আমার মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধারী অনন্য বিলাস রস আস্বাদন করি সেই রস আস্বাদিতে দোহা হইল এক ঠাই সেই দুই মিলে হলো আমার চৈতন্য বসা হরি হরি বল হরি বল তো কি বললেন বাবা না রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরে তো আপনারা প্রশ্ন করবেন যে আত্মা যদি একটি হলো তাহলে দেহ দুটো হতে গেল কেন বাবা কি তাই তো এর জন্য আমাদের কত ঝামেলা বাড়ছে বলো দেখি ঠাকুর ঘরে দুটো সন্দেশ লাগে দুটো থালা লাগে দুটো তুলসী পত্র লাগে কত ঝামেলা বলে বাবা এক থেকে ভেঙে যতক্ষণ না দুই হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রস আস্বাদন করা সম্ভব নয় আমায়রা আপনি নিজের ছেলেকে চুমু খেয়ে যতটা আনন্দ পান পরের ছেলেকে কি চুমু খেয়ে ততটা আনন্দ পান কি পান তাই পিতা হতে যতক্ষণ সন্তান জন্মগ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত যেমন বাৎসল্য প্রেম আস্বাদন করা যায় না তেমনি ভগবান মনে মনে চিন্তা করলো আমি তো একজন প্রেমিক আমার তো একজনে প্রেমিকা চাই না হলে রস আস্বাদন হবে কেমন করে তো ভগবান মনে মনে চিন্তা করলো আমি যার সঙ্গে প্রেম করব সেই প্রেমের পাত্রিকাটা যেন আমার নিজের মানুষ হয় পরিব অমায়রা ভগবান কি আর যার সঙ্গে প্রেম করতে পারে গো ভগবান যার সঙ্গে প্রেম করবে সেই প্রেমের পাত্রিকাটা যেন ভগবানের নিজের মানুষ হয় তো মনে পড়ে গেল ত্রেতা যুগের কথা বাবা ত্রেতা যুগে অভিমন্যু নামক এক ঋষি ভগবানের কঠিন তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করেছিলেন তো যেই না সন্তুষ্ট করেছে
ভগবান নারায়ণ কি করলেন না অভিমন্যু ঋষির ডাকে তার কাছে নেমে এলেন তো যেই না নেমে এসেছে এমন সময় ভগবান বলে উঠলেন অভিমন্যু বলো তুমি আমার কাছে কি চাও তখন অভিমন্যু ঋষি বলে উঠল প্রভু গো আমি তোমার কাছে স্বর্গ চাই না মর্ত্য চাই না পাতাল চাই না বলে তাহলে কি চাও বলে প্রভু গো কৃপা করে তোমার স্ত্রীকে তুমি আমার স্ত্রী করে দাও তো যেই না এমন কথা বলেছে ভগবান বলে উঠল নাকি আমি কি করে পারবো এটা এটা কিছুতেই সম্ভব নয় আমি আমার স্ত্রীকে আমি তোর স্ত্রী করে দেবো কেমন করে সিংহের দুধ কি কখনো মাটির পাত্রে রাখা যায় আমি পারবো না তুই অন্য কিছু বরচা প্রভু বর যদি দিতে চাও তাহলে তুমি আমায় এই বরটাও দাও তখন ভগবান বলে উঠলেন ঠিক আছে তথাস্তু নাম যখন আমার বাঞ্ছা কল্প তরু আমি নিশ্চয়ই তোর মনের ইচ্ছা পূর্ণ করব তবে এ যুগই নয় আগত দাপর যুগে যেদিন আমি বৃন্দাবনের মাটিতে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব সেই দিন তুই বৃন্দাবনের মাটিতে আয়ান রূপে জন্মগ্রহণ করবি তাই বাবা ভগবান কি করলেন না ভগবান বৃন্দাবনের মাটিতে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন আর অভিমন্যু ঋষি কি করলেন না বৃন্দাবনের মাটিতে অভিমন্যু ঋষি আয়ান রূপে জন্মগ্রহণ করলেন তো ভগবান কি করলেন না রাধারানীকে তার স্ত্রী সাজিয়ে তার ঘরে পাঠিয়ে দিলেন সেই প্রেম আস্বাদন হলো তো এরপর কি বললেন সেই রস আস্বাদিতে দোহা হইল একঠাই সেই দুই মিলে হলো আমার চৈতন্য গোসাই তো বাবা একটু আগে যে বললেন যে এক হয়ে যদি রস আস্বাদন করা সম্ভব নয় তাহলে যে দুই হতে গেল আবার ঘটা করে এক হতে গেল কেন বাবা হরি বল দেখবেন মায়েরা মিষ্টির দোকানে এক ধরনের মিষ্টি কিনতে পাওয়া যায় যেটা রসগোল্লার সঙ্গে দুধে ডুবিয়ে খাওয়া সেটাকে আমরা কি বলি গো হ্যাঁ বুধে মিষ্টি বুধে মিষ্টি কি মায়েরা কি বলি আমরা যেটাকে দুধে ডুবিয়ে খাওয়া হয় হ্যাঁ রসমালাই বলি না হরি বল আচ্ছা বলেন তো মা রসমালাই কি খান নি আপনারা দুধে ডুবিয়ে খাওয়া হয় না হরি বল তো রসগোল্লা কি দিয়ে তৈরি বলুন তো আটা দিয়ে আটা দিয়ে তৈরি তাই তো কি ছানা দিয়ে তৈরি আচ্ছা দেখুন বাবা আচ্ছা বলুন ছানা কি দিয়ে তৈরি হ্যাঁ হ্যাঁ দুধ থেকে তো দুধ থেকে ছানা তৈরি করি সেই ছানাকে রসগোল্লা বানিয়ে সেই রসগোল্লাকে আবার দুধে ডুবিয়ে খাওয়া আর তা না করে যদি আমরা এক ঘটি দুধকে যদি ঢক ঢক করে যদি খেয়ে এটা আকাশ আর পাতাল পার্থক্য হয়ে গেল না পরিবর্তন তাই সেই বহু সুন্দর তিনি শুধু আমাদের মতো এই কলিহত জীবগণকে উদ্ধার করবার জন্য তিনি রসমালাই গৌরাঙ্গ হয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে শচী মায়ের কোল আলোকিত করে তিনি এসেছেন তো দেখুন বাবা আমার ভগবান যেই কলিযুগে এসেছেন তিনি আসার কিন্তু তিনটি কারণ রয়েছে কি কি কারণ না কই শুনো রাধা প্রেমা
कोई छनो मधुरिमा कोई छनो सुखे तुहु भोर ए तिनो वंचित धन ब्रजे ना होइल पुराण विचारिते ना पाई ओर की बोलेन बाबा कोई छनो राधा प्रेमा हरि बोल मंदिर श्रवण करबेन श्रीमती राधारानी प्रेम केमन এই প্রেমের মাধুর্যই বা কেমন বা তিনি যে আমাকে ভালোবেসে সে ভালোবেসে যে সুখ পায় যে আনন্দ পায় এই আনন্দইটা বা কেমন তাই আমার ভগবান যখন ব্রজে কৃষ্ণ ছিলেন বাবা তিনি কিন্তু রাধারানীর প্রেমকে ভালো করে আস্বাদন করতে পারেননি তাই তিনি সেই রাধারানীর প্রেমকে ভালো করে আস্বাদন করবার জন্য তিনি এই নদীর মাঝে গৌর রূপে অবতীর্ণ হয়েছে হরি বল তো ভগবান যে এসেছেন তার আসার অনেকগুলো কারণ রয়েছে শাস্ত্রে দিয়েছেন তো তার মধ্যে একটি কারণ আমি বলছি আপনাদের সামনে তো একদিন দাপরের কালে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর যেতে যেতে হঠাৎ একটি মণিখচিত দেওয়ালে ভগবানের নিজের প্রতিচ্ছবিটা ওই দেওয়ালের মধ্যে ভেসে উঠেছে তো যেই না প্রতিচ্ছবিটা দেওয়ালের মধ্যে ভেসে উঠেছে অমনি ভগবান তার নিজের প্রতিচ্ছবিটাকে নিজেই দেখে ভগবান চমকে উঠলে কি এত সুন্দর একটি রূপের মানুষ আমি তো এর আগে কোনোদিনও দেখিনি তাই এই মানুষটাকে যদি আমি একবারের জন্য আমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারতাম তাহলে আমার হৃদয়টা একটু হলেও হয়তো জুড়াত তাই দেখুন মায়েরা তাই ভগবান যখনই তার নিজের প্রতিচ্ছবিটাকে ধরবার জন্য যেতে যাবে আর ঠিক এমনই সময় বিশাখা কি করলেন ভগবানের হাতটি চেপে ধরেছে দাঁড়াও কৃষ্ণ কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ কোথায় যাচ্ছ বিশাখা জানো বিশাখা আজকে আমি একজন মানুষকে দেখি আমি যে পাগল হয়ে গেছি তাই আমার মনের মধ্যে বড় ইচ্ছে জাগলো ওই মানুষটাকে আমি শুধু একবারের জন্য আমার বুকের মধ্যে জড়িয়ে ধরতে চাই বিশাখা তাই তুমি আমায় বাধা দিও না বিশাখা আরে যেই না এমন কথা বলেছে এমন সময় বিশাখা বলে উঠল হে গোবিন্দ যেই মানুষটাকে তুমি ধরবার জন্য ছুটতে ছুটতে যাচ্ছ সেই মানুষটাকে তো তুমি ধরতে পারবে না বলে কেন কেন জানো গোবিন্দ যেই মানুষটাকে তুমি ধরবার জন্য ছুটতে ছুটতে যাচ্ছ সেই মানুষটা যে একজনের কাছে জন্ম জন্মান্তরের জন্য বাধা হয়ে আছে কি বললে কি বললে বিশাল আমি যেই মানুষটাকে ধরবার জন্য ছুটতে ছুটতে যাচ্ছি সেই মানুষটা একজনের কাছে জন্ম জন্মান্তরের জন্য বাধা হয়ে আছে তবে সে কে বলো বিশাল তবে সে কে গোবিন্দ সে কে জান গোবিন্দ সে হল আমাদের প্রেমময়ী রাধারানী গো যেই না রাধারানীর কথা বলেছে অমনি গোবিন্দ আমার ছুটতে ছুটতে রাধারানীর কাছে গিয়ে বলছে ও প্রেমময়ী রাধে রাধে গো
জনরাধি আজকে আমি একজন মানুষকে দেখে আমি যে পাগল হয়ে গেছি রাধা তাই শুনেছি শুনেছি সেই মানুষটা নাকি তোমার কাছে জন্ম জন্মান্তরের জন্য বাধা হয়ে আছে জানো রাধি তাই বিশাখামাই বলল সেই মানুষটা নাকি তোমার কাছে বাধা হয়ে আছে ওগো রাধে গো অভিষেক মানুষটাকে তোমার কাছে জন্ম জন্মান্তরের জন্য চাইছি না রাধে তুমি শুধু সেই মানুষটাকে একবারের জন্য মই দেবে তুমি যদি সেই মানুষটাকে একবারের জন্য মই দাও আমি শুধু আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি আমার হৃদয়টা একটু শীতল করতে চাই আরে যেই না এমন কথা বলেছে তখন রাধারানী বলে উঠল হে গোবিন্দ তুমি যেই মানুষটাকে ধরবার জন্য ছুটতে ছুটতে এসেছ সেই মানুষটাকে তো তুমি ধরতে পারবে না কেন জানো যেই মানুষটাকে তুমি ধরবার জন্য ছুটতে ছুটতে এসেছ সেই মানুষটা যে হচ্ছে পূর্ণ বিষয় আরে তুমিও তো নিজেই পূর্ণ বিষয় তাই বিষয় হতে তো কোনোদিনও বিষয়কে ধরা যায় না গোবিন্দ বিষয় হতে যদি বিষয়কে ধরতে চাও আগে যে তোমাকে আশ্রয় নিতে হবে গোবিন্দ আগে তুমি আশ্রয় হও তারপরে তুমি বিষয়কে ধরবে আর যেই না আমার কথা বলেছে এমন সময় গোবিন্দ বলে উঠল ওগো রাধে কৃপা করে আশ্রয় যখন নিতে বলছো রাধে আমি নতুন করে কার চরণে আমি আশ্রয় নেব রাধে তাই ভাবি দাও তোমার ওই ভাব কান্তি দিয়ে আর সাজিয়ে দাও তোমার ওই প্রেম কান্তি দিয়ে আমি তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমকে আমার মাথায় গুরু করে আমি কি করব জানো রাধে আমি কি করব জানো রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব ওগো রাধে গো আমি কেঁদে আমি আমি কে দেখে আমি বেড়াইব রাধে গো আমি কে দেখে দে হরি বল হরি বল আমি বেড়াইব তোমার ভাব আমি বিলাস নয়ে আমি কেঁদে কেঁদে রাধে বেড়াইব তোমার এই ভাবে কান্তি আমি আমি কেঁদে কেঁদে রাধে আমি বেড়াইব রাধে গো
जानो राधे आमी शुधु एका कादबो ना राधे आर आमी कि करबो जानो राधे आमी केंदे जग भाषाइबो आमी केंदे जग हरि बोल हरि आमी भाषाइबो आमी केंदे जग आमी भाषाइबो आमी केंदे जग आमी भाषाइबो तुम्हारे भाव कानुति आमी विलास नये आमी केंदे जग भाषाइबो तुम्हारे ये भावे कान केदे बेड़ाइबो तुम्हार भाव कांति विलास नये अमी कदी होया कदाई तुम्हार भाव कांति विलास नये अमी हरी बोलवाया राधारानी बोले उठल हे गोविंद तुम्हें जो कोई भाव माधुर्य प्रेम माधुर्य मध्य डूबे जाबे कखनो कखनो तुम्हारे वाच्य ज्ञान शून्य हो जाबे आर आमी राधे हई सेटा आमी केमन करे सह्य करब ताई आमी कि करब जानो आमी तोमाके आमार ए अंतरेर भितरे रेखे आमी बाइरेर समस्त दुख कष्ट आमी सह्य करब ताई राधारानी आमार गोविंद के घिरे कि करलें এত বলি সম্মানী প্রস্তাব পেরে প্রতিবিম্বে প্রতিবিম্বে রঙ্গে প্রবেশ প্রেমের তরঙ্গ প্রেমের তরঙ্গে দুই দেহ এক হয়ে শ্রী গৌরাঙ্গ হইল শ্রী গৌরাঙ্গ হইল আরে ভক্তগণ উদ্ধারিতে গৌরামর নদী আতে গৌরামর নদিয়া